আজাদিকে অমৃত মহোৎসব উপলক্ষে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংসদ স্বাস্থ্য শিবির। মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আয়োজিত স্বাস্থ্য শিবির উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন এইমস, আরএমআই, এমএএক্স, পিজিআই এর মতো নাম করা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে এদিন জনজোয়ার নেমেছিল মোহনপুরে। 1000-এরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে আসায় দুপুর দুটোর মধ্যে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় রেজিস্ট্রেশন। চোখ, কান, নাক, গলা ও দাঁতের পরীক্ষা শিশুরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে এসেছিলেন সর্বস্তরের সাধারণ মানুষ। রাজ্য সরকারের তরফে বহুবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলেও সাংসদের তরফে স্বাস্থ্য শিবির এই প্রথম। এই অভাবনীয় জনকল্যাণমুখী উদ্যোগের জন্য বিপ্লব কুমার দেবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান উজাড় করে দিয়েছেন মোহনপুরের সাধারণ মানুষ। এক টাকাও খরচ না করে দেশের নামি দামি চিকিৎসকদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং পরামর্শ নেওয়া এতদিন স্বপ্নই ছিল তাদের কাছে। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন জনদরদী নেতা বিপ্লব কুমার দেব। স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে সংসদ স্বাস্থ্য শিবির, যেটা এ ত্রিপুরা রাজ্যে প্রথম। আমরা অনেক স্বাস্থ্য শিবির দেখেছি, কিন্তু সংসদ স্বাস্থ্য শিবির এই প্রথম আমাদের এলাকাতে এবং আমাদের রাজ্যে। আমাদের এই এলাকার বহু রুগী এবং বহু গরিব পরিবার যারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো, তাদের মতো যে ডাক্তারগুলো আসছে বাইরের থেকে, যেমন দিল্লি, চণ্ডীগড়, তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো তাদের এরকম অর্থ নেই। কাজে আজকে এই যে সুযোগ করে দেওয়ার জন্য আমি সংসদ, বর্তমান সংসদ মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই মোহনপুর এলাকার পক্ষ থেকে। এবং আমি নিজেও ডায়াবেটিস পেশেন্ট, আমি ডাক্তার দেখিয়েছি এবং আমাদের ব্লাড টাড সব টেস্ট করিয়েছে, পরিষেবা খুব ভালো হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই এলাকার পক্ষ থেকে। আগামী দিন এই ধরনের ব্যবস্থা যাতে আরও জারি থাকে। এই যে বাড়িতে ডাক্তার আছে, আমরা দেখাইছি, দেখানিতে তো খুব ভালো হয়েছে। তারপরে বিপ্লব দেবে যে এই ডাক্তারগুলি বাইরের থেকে আনছে, আমরা মেডিসিন ডাক্তার, গাইনো ডাক্তার, তারপরে অনেক প্রবলেমের ডাক্তার আনছে। তারপরে দেখাইছি পরে ওষুধ টষুধ দিছে, যে যে প্রবলেমে ওষুধ দিয়ে দিছে, আর যারে দেখানে কইছে ডাক্তার বাইরে পরীক্ষা টরীক্ষা কইরা ওষুধটা পরীক্ষা করতে হইবা, এখানে তো পরীক্ষার কোনো ব্যবস্থা নাই হঠাৎ করিয়া, তার জন্য এটা করছে আর কি। তা এই বিপ্লব দেবের রিডা বা আমরা রতননাথের রিডাও আনছে যে আমরা খুব খুশি হয়েছি, সবাইয়ের একটা উপকৃত হয়েছে, ভালো হয়েছে, তাই আমরা খুব আনন্দিত হয়েছি। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে প্রভূত উন্নতি হয়েছে স্বাস্থ্য পরিষেবার। কেন্দ্রীয় সরকারের সাহায্যে এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে ত্রিপুরায় ভবিষ্যতে আবারও আয়োজিত হবে সাংসদ স্বাস্থ্য শিবির। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।